আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে খুবই একটা সিম্পল ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া। তো মেইনলি হচ্ছে এখানে আমি এই জায়গাটা খুবই সুন্দর, দুই সাইডে মানে এখানে সুন্দর সুন্দর মসজিদ আছে। অ্যান্ড দুই সাইডের এক সাইডে হচ্ছে এরকম বড় মসজিদ একটা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। অ্যান্ড অপোজিটে যেটা দেখালাম একটা জায়গায় মশাল চলছে, জায়গাটা অনেক সুন্দর। যেহেতু অনেক বেশি রাত না, মানে জুম ইন করে ভালো মতো আমি ক্যাপচার করতে পারিনি। তো আসলে এই দিন আমি অনেকটা পথ হাঁটি এটার ভিতর দিয়ে, তো মানে হাঁট এতটাই হেঁটেছি যে হাঁটতে হাঁটতে আমার এখনও পা ব্যথা আছে, অনেক হেঁটেছি। সো এই তো যাচ্ছি রাস্তা ধরে, যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া সো এটা অনেক চুপচাপ একটা রাস্তা, একদম নীরব। তো বাট এখানে কোনো রিস্ক নেই এটা তো আমরা জানি, কারণ এখানে হচ্ছে দে আর লটস অফ আর্মিস আর হিয়ার। সো এই তো যাই হোক, এখান দিয়ে যাচ্ছি। যাওয়ার পর এই জায়গাটা এখান থেকে আমার একটা ড্রেস কেনা হয়েছিল, এখানে আসার পর এটা মনে পড়লো আর কি, হোয়াট এভার। দেন হচ্ছে তার এই অপোজিটে আবার ছিল ট্রাস্ট ব্যাংক, এইটা আরেকটা সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা একটা গ্রিন লাইট জ্বলে, যেটা পুরোটা মসজিদ অনেক বেশি সুন্দর লাগে, একদম পুরোটা মসজিদ গ্রিন হয়ে থাকে। তো এটা ওই সময় আসলে অন করা ছিল না লাইট। তো এই তো পথ ধরে হাঁটছিলাম, তো যেহেতু রাস্তা অনেক চওড়া অ্যান্ড খোলামেলা, কোনো যানজট নাই, সো হেঁটে অনেক বেশি আরাম। তো এই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেতে যেতে আমি আগে এখানে দু এক সময় আসা হতো, একবার আম্মুর সাথে এসেছিলাম। তো যে কাজে এসেছিলাম সেটা হয়নি, পর আম্মুর সাথে সেদিন অনেকটা পথে হেঁটেছিলাম, একজনের দেখা করার কথা ছিল বাট সে আসে নাই। আর এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা দেখালাম, অ্যান্ড এটা হচ্ছে সিএমএইচ, এটাও আমরা হয়তো অনেকে চিনি, এটা ঢাকার সিএমএইচ, সেটা সেটা এটা হচ্ছে সেকেন্ড গেট যেটা। দেন এই তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।